আউ্বল ও একাকি নামাজ পড়া শুনে নাকি আখির বাক্তে জামাতে পড়া উত্তম নিঃসন্দেহে জামাতে সালাত আদায় করা ফরজ জামাতে সলাত আদায় করা ফরজ কোন অসুবিধা না থাকলে অসুস্থতা অথবা সরকারি নিষেধাজ্ঞা অথবা বিপদ এগুলো ছাড়া যদি কোনো জামাতের সাথে পড়তে বাধা না হয় তাহলে জামাতে সালাত পড়তেই হবে আউয়াল বক্তে নামাজ পড়লেও আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে তাহলে আপনাকে জামাতের সাথে সালাত আদায় করাটা ফরজ আর আউয়াল ওয়াক্তে পড়াটা মুস্তাহাব আপনি যদি কোনো কেউ বলে যে কাপড় নিচেরটা পরব না মাথায় পাগড়ি বাদব ভুল হবে কথাটা বুঝতে হবে যে আপনাকে নিচের অংশটা আগে ঠিক করতে হবে এটা ফরজ তাই আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে এটা ফরজ এটা বিশুদ্ধ যে ফরজ অনেকের নিকটে জামাতের সাথে সলা ফরজ হয়েছে জামাত সালাত পড়তে হবে বিনা কারণে বাইরে ঘরে পড়া যাবে না উত্তম নয় শুধু আপনার জন্য বাধ্যতামূলক হবে এটাই যে জামাত সাথে করবেন দেরি হলেও সেটা করবেন আর যদি আপনি নিজে মসজিদ প্রতিষ্ঠা করতে পারেন সেখানে এমন 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 ইমাম নিয়োগ দিতে পারেন এমন কমিউনিটি করতে পারেন যেখানে প্রথম ওয়াক্ত সালাত হবে ফরাজের ফজর জামাতের সাথে তখন সেটা করবেন না হলে জামাতের সাথে সালা করবেন দেরি হলেও দেরি হলেও দেরি হলেও করবেন একা একই সলাৎ আদায় করবেন না করলেও আপনাকে জমাতে আবার পড়তে হবে কিন্তু এমন কোন সালাদ এমন কোনো সালাদ আপনি ইচ্ছা করে গিয়ে আবার নতুন করে সলাত আদায় করতে পারছেন না যেমন ধরেন ফজরের পরে আপনি যদি আগে পড়ে ফেলেন যে সালাদগুলি নিয়ে সবচেয়ে সমস্যা হয় সেগুলিতে সমস্যাটা এখানেও আছে আপনি ফজরের সালাদ আগে পড়ে ফেলেন ঘরে এখন মসজিদে যাওয়া আপনার জন্য অনুমোদিত না কারণ আপনি ইচ্ছা করে এখন বিপদে ডেকে আনছেন কারণ এরপরে যেটা হবে সে নফল হবে ইচ্ছা করে মসজিদে যাইয়া ফরজের পরে নফল পড়াতে যায় না ইচ্ছা করে যাওয়া আবার অনুরূপভাবে আসর আপনি আগে পড়ে ফেলেন এরপর মসজিদে গেলেন আসর পরে তো নফল নামাজ নাই এখন আপনি যে নফল পড়াতে যায়জ নাই তাহলে আপনার জন্য যেটা বেশি দরকার আপনার আমার সবার বোঝা দরকার সেটা হলো দেরি হলেও আপনার আমার জন্য মসজিদে গিয়ে জামা চাষ আদায় তদায়ী করবো প্রয়োজনে তাদের সাথে আলোচনা করবো ধীরে ধীরে বুঝাতে চেষ্টা করব না বুঝলে আপনার বলা পর্যন্ত দায়িত্ব শেষ আপনার নিহতের কারণে আপনি স পেয়ে যাবেন আউয়াল বক্তের ইনশাল নিহত ছিল পারেননি কিন্তু তাই বলে আউয়াল বক্তে পড়ে এরপরে নিষিদ্ধ বক্ত সলাাতালি করতে মসজিদে ঢুকা এটা কিন্তু অনুমোদিত না এই জন্য ফজরের এবং আসরের যে কাজটা আমরা অনেকে করে থাকি আগে সলাতালি করে ঘরে মসজিদে যায় সেটাও জায়েজ নেই কারণ সেটা তো নিষিদ্ধ সময় আপনি ইচ্ছা করে যা এটা পড়ছেন হ্যাঁ যদি ইচ্ছাকৃত নয় আপনি মসজিদে আসেন আগে পড়ে ফেলছেন এরপরে ইমাম সাহেব আবার পড়ছেন তাহলে সেটা আপনি আসেন যেহেতু সেটা আদায় করতে পারবেন কিন্তু তারপরেও উচিত নয় এটা আগে করে ফেলা অপেক্ষা করবেন মানুষের সাথে সালাত আদায় করবেন এবং তাদের তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেটা করতে পারবেন সেটাই উত্তম নিজের মন মতো একটা করে ফেলা এটা ঠিক নয় এটা আমাদের পূর্ববর্তী সালাফের কোনো নীতি ছিল না